নমস্কার বন্ধুরা, রিমির বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নিরামিষ আলুরদমের রেসিপি, কিন্তু একটু অন্য স্বাদের। ভিডিওটা একটা লাইক দিয়ে পুরোটা দেখবেন, যাতে কোনো স্টেপ আপনি মিস না করে যান। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। নিরামিষ আলুরদম করার জন্য আমি 1 কেজি ছোট আলু নিয়েছি। আলুটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার আমি একটা প্রেশার কুকার নিয়েছি, এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। প্রেশার কুকারে আলুগুলো দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, আর দিয়ে দেব 1/2 চা চামচ লবণ। এবার আমি এটাকে ঢাকা দিয়ে গ্যাস জ্বালিয়ে 2 সিটি দিয়ে আলুটাকে সিদ্ধ করে নেব। 2 মাঝারি সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছি। 1/2 কাপ কড়াইশুঁটি নিয়েছি, 2 টেবিল চামচ দই, টক দই, 10টা কাজু, আদা পেস্ট 1 টেবিল চামচ, জিরের গুঁড়ো 1 চা চামচ, ধনের গুঁড়ো 1 চা চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো, কাঁচা লঙ্কা পেস্ট 1/2 চা চামচ। ফোড়নের জন্য লাগবে ছোট এলাচ 2, দারচিনির 1টা টুকরো, লবঙ্গ 3, তেজপাতা 2, শুকনো লঙ্কা 2 আর গোটা জিরে 1/2 চা চামচ। 2 সিটি দিয়ে আলুটা সিদ্ধ করে নিয়েছি। আপনারা এইভাবে দেখে নেবেন আলুটা সিদ্ধ হয়েছে নাকি। এই দেখুন, আলু পুরো কাঁটা চামচের মধ্যে ঢুকে যাচ্ছে, আলু সিদ্ধ হয়ে গেছে। আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই আলুগুলোকে এরকমভাবে কাঁটা চামচ দিয়ে এর মধ্যে ফুটো ফুটো করে দেব, তাতে নুন আর মশলা এই আলুগুলোর মধ্যে ঢুকে যাবে। এবার আমি একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে কাজুগুলো দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। পেস্টটা তৈরি হয়ে গেছে, কাজুর পেস্টটা। গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1/2 কাপ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো ছেড়ে ভেজে দেব। আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চা চামচ লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, তাহলে আলুটার কালার খুব ভালো আসবে হলুদ গুঁড়ো দিলে। তাই হলুদ গুঁড়ো দিলাম। 3 মিনিট গ্যাসের আঁচটা বাড়িয়ে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আলুগুলো তোলা হয়ে গেছে, ওই তেলেই আমি দিয়ে দেব মশলাগুলো, দারচিনি, এলাচ, 2 শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ আর জিরে, গোটা জিরে দিয়ে মশলাটাকে একটু ভেজে নেব। মশলাগুলোর থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচ হিং। হিংটা দিয়ে একটু নাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব আমি 1টা বাটিতে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর আদা গুলে রেখেছিলাম, আদা পেস্ট, সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম। দিয়ে মশলাগুলো ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট আমি মশলাটাকে কষিয়ে নেব গ্যাসের আঁচটা লোতে করে। এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব। সব মশলা, হলুদ আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে কষিয়ে নেব। গ্যাসের আঁচটা আমি লোতেই রেখে দিয়েছি। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, না হলে মশলা থেকে কাঁচা কাঁচা গন্ধ বেরোতে পারে, তাই জন্য আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। 3 মিনিট হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে কষিয়ে নেব। এর মধ্যে আমি এবার দেব লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম।
টমেটোর সঙ্গে মশলার সঙ্গে লবণটাকে ভালো করে মিশিয়ে আমি 2 থেকে 3 মিনিট আরও কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কড়াইশুঁটি। কড়াইশুঁটি দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে কষিয়ে নেব আরও 2 মিনিট। গ্যাসের আঁচটা আমি এবার মিডিয়ামে করে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা 2 টেবিল চামচ টক দই। টক দইটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে দইটা মিশিয়ে দেব। গ্যাসের আঁচটা আমি লোতে রেখে আরও 2 মিনিট কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো ছেড়ে দিচ্ছি। এবার ভালো করে মশলার সঙ্গে আলুগুলো মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে 4 মিনিট গ্যাসের আঁচটা লোতে করে কষিয়ে নেব। মাঝে আমি আবার একটু মিডিয়াম করব। লো টু মিডিয়ামে রেখে আলুগুলো ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব, আগে থেকে আমি জল গরম করে রেখেছিলাম, জল দিয়ে দিলাম। আমি 1 কাপ জল দিলাম। আপনারা গ্রেভিটা বেশি চাইলে জল আর একটু বেশি দিতে পারে। ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ চিনি। চিনিটা দিয়ে ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে দেব। আর দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 5 মিনিট রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। ঢাকাটা আমি খুলে নিচ্ছি আর একটু নাড়িয়েও নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাজু বাটা। গ্রেভিটার সঙ্গে একটু মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে করে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ কসুরি মেথি। কসুরি মেথি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে গ্রেভির সঙ্গে এটাকে মিশিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ঘি আর 1/2 চা চামচ গরম মশলা। গরম মশলা দিয়ে ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। নুনটা আপনারা চেক করে দেখে নেবেন, আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি নুন দেখে নিয়েছি, আমার আর লাগবে না। আমার রান্না রেডি। গ্যাস আমি বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে 2 মিনিট রেখে সার্ভ করে দেব। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তবে কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাতে আমি নতুন রেসিপি আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।